লেবাননে মোহাম্মদ জুয়েল রানাকে প্রধান আহ্বায়ক যুগ্ম আহ্বায়ক বিল্লাল হোসেন তুষার ও আবদুল আওয়াল পিন্টুকে সদস্য সচিব করে তেরো সদস্য বিশিষ্ট লেবানন প্রবাসী বাংলাদেশি শ্রমিক ইউনিয়নের আহ্বায়ক কমিটি গঠন করা হয় রবিবার দুপুর স্থানীয় সময় বারোটায় বৈরুতে আলকোলায় লেবানন শ্রমিক ইউনিয়ন ফেডারেশনের হল হলরুমে এই আহ্বায়ক কমিটি গঠন করা উপলক্ষে আলোচনা সভা করেছে সংগঠনটির কার্যনির্বাহী কমিটির সদস্যরা এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লেবানন শ্রমিক ইউনিয়ন ফেডারেশনের সভাপতি কেষ্ট আব্দুল্লা এছাড়া কমিটিতে আরও যারা স্থান পেয়েছেন সদস্য সচিব আওয়াল পিন্টু মায়া চৌধুরী বৃষ্টি রানী মারিয়া বেগম সবুজ মিয়া মান্নান আফজাল হোসেন শফিকুল ইসলাম আব্দুল করিম ও জামিল আহমেদ এ সময় আহবায়ক কমিটির সবার সম্মতিক্রমে আগামী মহান আন্তর্জাতিক দিবস উদযাপন সহ মে লেবাননে অসহায় শ্রমিকদের পাশে থাকা অঙ্গীকার ব্যক্ত করেন ও আগামী পাঁচই মে সংগঠনটির সপ্তম উদযাপনের পাশাপাশি সংগঠনটিকে পূর্বের ন্যায় গতিশীল করার লক্ষ্যে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার সম্মতি পোষণ করেন উল্লেখ লেবাননের এই সংকটময় সময়ে সংগঠনটির অনেক নেতৃবৃন্দ নিজ মাতৃভূমি বাংলাদেশে চলে যাওয়ায় দীর্ঘদিন যাবত কার্যক্রম প্রায় বন্ধ হয়ে আছে